আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে সরকার, একই সাথে তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন চরমোনাইপি। থাকছে খালেদার জন্য নির্বাচনে যাবে বিএনপি, কি বলছেন নেতারা। সর্বশেষ বাংলাদেশের ব্যাপারে আরো আগ্রাসী হচ্ছে যুক্তরাষ্ট্র, একটি বড় ধরনের প্রশ্ন সামনে উঠেছে। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইপির বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ভারত নিয়ে যে কথা বলেছেন তা স্পষ্টত দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার স্বীকৃতি। একটি স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালনায় কে টিকে থাকবে আর কে থাকবে না তা নির্ধারণ করার পূর্ণ এখতিয়ার সেই দেশের জনতার। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চরমোনাইপির বলেন, পররাষ্ট্রমন্ত্রী যখন অন্য কোনো দেশকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করার তা করতে অনুরোধ করেন, তখন তা সুস্পষ্ট বাংলাদেশের মানুষের রক্তে কেনা সার্বভৌমত্বকে অন্যের হাতে অর্পণ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সরকারকে এই অনুরোধ করে জনগণের রক্তে কেনা অধিকারের সাথে গাদ্দারি করেছেন, একই সাথে তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন। তিনি বলেন, এই সরকার যে বিভিন্ন সময়ে দেশের স্বার্থ, দেশের মানুষের আবেগের বিরুদ্ধে গিয়ে ভারত তোষণ নীতি গ্রহণ করছে তার কারণও পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে। কেবলই ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষের সাথে একাত্তরের সাথে এমন গাদ্দারির ইতিহাস সিকিম ছাড়া আর কোথাও দেখা যায় না। আশ্চর্যের বিষয় হলো, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলের পরবর্তী প্রজন্মই বাংলাদেশের স্বাধীনতাকে বন্ধক রেখে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা করে যাচ্ছে। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে কি যাবে না সেটি কোটি টাকার প্রশ্ন। বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না, আর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য তারা আন্দোলনে যাবে, প্রয়োজনে সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করবে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি এই দাবিতে তার পাশে কাউকে পায়নি, ঐক্যবদ্ধ আন্দোলনও গড়ে ওঠেনি। অন্যদিকে বিএনপির কোনো নেতা বলছেন যে, আমরা সরকারের পতন ঘটাতে চাই, সরকারের পতনের পর আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করব এবং সেই সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে আমরা জাতীয় সরকার গঠন করব। বিএনপির এই সমস্ত বক্তব্যের আড়ালে সরকারের সঙ্গে দেনদরবারের খবরও পাওয়া যাচ্ছে। বিএনপির সঙ্গে সরকারের বিভিন্ন মহলের কয়েক দফা বৈঠক হচ্ছে এবং নিয়মিত বৈঠক হচ্ছে বলেও জানা গেছে। সরকারের একাধিক সূত্র দাবি করেছে যে, শেষ পর্যন্ত বিএনপি আসবে এবং বিএনপি যেন নির্বাচনে আসে তার ট্রাম্প কার্ড আওয়ামী লীগ সরকারের হাতে আছে। ট্রাম্প কার্ডটা কি জানতে চাওয়া হলে সরকারের একাধিক ব্যক্তি বলেছেন যে, এই ট্রাম্প কার্ড হলো বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে আসা হচ্ছিল। বলা হচ্ছিল যে, খালেদা জিয়ার মুক্তি না দিলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। বেগম খালেদা জিয়ার এই মুক্তি দেয়া না দেয়া নিয়ে যে রাজনীতি, সে রাজনীতিতে বিএনপি কখনোই বিজয়ী হতে পারেনি। বরং যখন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় দুর্নীতির মামলায়, তখন বিএনপির সকলে মনে করেছিল যে সরকার বেগম খালেদা জিয়াকে বেশি দিন আটকে রাখতে পারবে না। কিন্তু 2 বছর বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছে। এই সময় বিএনপি বেগম খালেদা জিয়ার জন্য রাজপথে আন্দোলন করতে পারেনি, এমনকি আইনি লড়াইয়েও পরাজিত হয়েছে। পরে দেশে করোনা প্রকোপ শুরু হওয়ার পর 2020 সালের মার্চে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বিশেষ বিবেচনায় জামিন দেয়া হয়। এখন তিনি ফিরোজায় অবস্থান করছেন, 6 মাস অন্তর অন্তর এই জমিন বাড়ানো হয়। বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার জন্য একাধিক আবেদন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার জন্য আইনমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, এই আবেদন গ্রহণযোগ্য নয়, কারণ আইনসম্মত নয়। আইনমন্ত্রী এটিও জানিয়েছেন যে, বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আবার জেলে যেতে হবে, সেখান থেকে নতুন করে আবেদন করতে হবে। এরকম টানাপোড়েনের মধ্যে আগামী নির্বাচনের আগে বেগম খালেদাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চায় সরকার। বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিলে বিএনপি নির্বাচনে যাবে, এরকম একটি সমীকরণের মধ্যে এখন সংলাপ এগোচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির এখন প্রধান এজেন্ডা নির্বাচন নয় এবং বিএনপি জানে যে, নির্বাচনে যাওয়ার পরও বিএনপিকে অনেকগুলো বাস্তবতার মুখোমুখি হতে হবে, তাই নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে কোনো ভাবনা নেই। বিএনপির একজন নেতা বলছেন যে, নির্বাচনে যদি আমরা জয়ী হই আমাদের প্রধানমন্ত্রী কে হবেন, কারণ বেগম খালেদা জিয়ার এখন প্রধানমন্ত্রী হওয়া সাংবিধানিকভাবে অযোগ্য। একই অবস্থা তারেক জিয়ার ক্ষেত্রে। তারেক জিয়ার যে মামলাগুলো রয়েছে, তিনি যদি দেশে আসেন তাকে প্রথমে জেলে যেতে হবে এবং
তারপরে মামলাগুলোর আইনি লড়াই অবতীর্ণ হতে হবে। তাই বেগম জিয়া, তারেক জিয়া বা জিয়া পরিবারের কেউই চান না এখন নির্বাচনে বিএনপি জয়ী হোক, বরং সরকারের সঙ্গে যদি দেন দরবার করে বেগম জিয়ার মুক্তি, তারেক জিয়ার দেশে ফেরা ইত্যাদি বিষয়গুলো ফয়সালা করা যায়, তাহলে সেটি বিএনপির জন্য পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে বলে বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে খালেদা জিয়াকে নির্বাচনের আগে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ইস্যুটি সরকার বিবেচনা করতে পারে। যদি বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় তাহলে তার বিনিময়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি সরকার দিতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে, এবং এটিই হবে নির্বাচনের আগে সরকারের সবচেয়ে বড় চমক। কিন্তু তারেক জিয়ার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট আপত্তি রয়েছে। তারেক জিয়ার ব্যাপারে সরকার কোন রকম ছাড় দিতে রাজি নয়, আর এ কারণে খালেদা জিয়ার বিনিময়ে নির্বাচন এই ফর্মুলায় তারেক সম্মত হবে কিনা সেটাই দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।